আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 5 মিনিট মেডি কনসেপ্টের নিউ একটি এপিসোডে। আজকে আমরা টিউবারকুলোসিসের একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা সবসময় জেনে থাকি যে টিউবারকুলোসিস ইজ এ গ্র্যানুলোমাটাস ডিজিজ। হোয়াই দিস ইজ গ্র্যানুলোমাটাস ডিজিজ কখনো কারো মাথায় এসেছে কি না জানি না। গ্র্যানুলোমাটা কি সেটা সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমত জানি যে টিউবারকুলোসিস আসলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলাই নামে যে মাইক্রো অর্গানিজমটা আছে সেটার মাধ্যমে হয়ে থাকে। সো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা হচ্ছে একটা রড শেপ অর্গানিজম। যখন এই অর্গানিজমটা আমাদের লাংসের ভিতরে ইনভেট করে, নর্মালি লোয়ার পার্ট অফ দ্য লাং এটা প্রেজেন্ট থাকে। দেন অ্যাজ ফিজিওলজি আমাদের বডির কিছু মেকানিজম আছে, যখন কোনো অর্গানিজম আমাদের শরীরের ভিতরে এন্টার করে তখন হচ্ছে ইমিউনো সিস্টেমটা আপার হ্যান্ড হওয়ার ট্রাই করে। তো এখানে ইমিউনো সিস্টেম বলতে ম্যাক্রোফেজটা আপার হ্যান্ড হওয়ার ট্রাই করে। তো অ্যাজ ইউজুয়াল যখন আমাদের শরীরে মাইক্রো অর্গানিজম টিউবারকুলোসিসের মাইক্রো অর্গানিজমটি এন্টার করে তখন কি হয়, তখন হচ্ছে একটা ম্যাক্রোফেজ সেটাকে আপার হ্যান্ড করার জন্য আমাদের লাঙে যায়। তো এই ম্যাক্রোফেজটা কী করে, এই ম্যাক্রোফেজটা হচ্ছে নর্মালি অ্যাজ ইউজুয়াল অন্যান্য আদার্স অর্গানিজমের সাথে কী করে, তারা হচ্ছে একটা ফ্যাগোজোম রিলিজ করে। অ্যান্ড ফ্যাগোজোমের মাধ্যমে লাইসোজোম দ্বারা ফ্যাগোলাইসোজোম হয়ে ফ্যাগোসাইটোসিস করে। বাট ইন দ্য কেস অফ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলাই, এখানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা অনেক স্ট্রং একটা অর্গানিজম, দ্যাটস ওয়াই এখানে ম্যাক্রোফেজটার যে ফ্যাগোসাইটোসিস প্রসেসটা আছে সেটা ইনহিবিট করে। যেহেতু এখানে ইনহিবিট হয়ে যায় তখন ম্যাক্রোফেজ কী করে, ম্যাক্রোফেজ কিছু সাইটোকাইন্স সিক্রেট করে। এই সাইটোকাইন্সগুলো কী করে, আরও বডির বিভিন্ন জায়গা থেকে ম্যাক্রোফেজ লিম্ফোসাইট মেইনত ইমিউনো সিস্টেমটাকে আরেকবার স্টিমুলেট করে। যে ও যেহেতু একা পারছে না, তো আমরা নর্মালি কী করি, আমরা নর্মালি হচ্ছে কেউ কোনো সমস্যায় পড়লে আমাদের আশেপাশের বন্ধুবান্ধবদের সবাইকে ডাকি না, এখানেও আসলে সেরকম একটা মেকানিজমই হয়। এখানেও সেই একইভাবে ম্যাক্রোফেজটা কী করে, আশেপাশের তার যেই বন্ধুবান্ধব আছে আদার ম্যাক্রোফেজ আদার লিম্ফোসাইট সেইগুলোকে তার কাছে ডাকে যে আমি আসলে এখানে পারছি না, এখানে মাইক্রোব্যাকটেরিয়ামের সাথে তোমরা আরও আসো। তখন যে একটা স্ট্রাকচারের মতো তৈরি হয়, স্ট্রাকচারটা তোমরা স্ক্রিনে দেখতে পারবে, স্ট্রাকচারটা ওয়ান কাইন্ড অফ একটা বড় একটা স্ট্রাকচার বিগ, মাঝখানে এটার ক্যাভিটেশন থাকে। এর পরে সেকেন্ড যে রাউন্ডটাতে ম্যাক্রোফেজ, এর পরে লিম্ফোসাইটের একটা ফুল সারাউন্ডিংস করে একটা স্ট্রাকচার থাকে। মেনত এই স্ট্রাকচারটাকেই বলে একটা গোল যে ওভাল শেপের স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাই মেনত বলে হচ্ছে গ্র্যানুলোমা। এই গ্র্যানুলোমাটা কী করে, এই গ্র্যানুলোমাটাই হচ্ছে লাঙের এই গ্র্যানুলোমাটাসের সাথে বা লিম্ফেটিক সিস্টেমের সাথে একটা কানেকশন করে লিম্ফেডেনোপ্যাথি আরও অনেক প্যাথোফিজিওলজি করে। মাঝখানে যে ক্যাভিটিটা, এটা হচ্ছে ক্যাসিয়াস নেক্রোসিস, ক্যাসিয়াস নেক্রোসিস নামে জানা হয়। আর এখানে কীভাবে এই গ্র্যানুলার যে ডেব্রিটিকগুলো আছে বা যে ম্যাক্রোফেজে যখন তার সেলুলার কম্পোনেন্ট বা ক্যারেক্টারিস্টিক্সটা লস করে, মেইনলি তখনই আমরা এটাকে ক্যাসিয়াস নেক্রোসিস বলে থাকি। আর এই চারপাশে মেইনত টি লিম্ফোসাইট আছে, টি লিম্ফোসাইটটাই বেশি এখানে কাজ করে কম্পোনেন্ট হিসেবে। এছাড়াও আরও বি সেল, মানে ইমিউনো সিস্টেমে যে সেলগুলো আছে সেই সেলগুলো আসলে পুরাটাকে কভার আপ করে থাকে সারাউন্ডিংসে। বাট মেইনত এই যে গ্র্যানুলোমাটা তৈরি হলো, এই গ্র্যানুলোমাটার কারণেই হচ্ছে আমরা টিউবারকুলোসিসকে, মানে একটা টিউবারকুলোসিসকে একটা গ্র্যানুলোমাটাস ডিজিজ বলে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।